দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার। গাইজ আমি শুভ, তো আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে শুভ বিজয়া, তো আজকে যে বাঙালি যে পাঁচটা দিনের আজকে শেষ দিন, তো পূজা সেই শেষ দিনে আজকে শুভ বিজয়া তোমাদেরকে বলে দিই প্রথমে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে বিরিহাঁড়ি আর হচ্ছে গিদনি, তো যেখানে যাবো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো, তো কী কী প্যান্ডেল ঘুরবো সেখানে কী কী করবো সব কিছু দেখাবো তোমাদেরকে। তো এখন আপাতত যাচ্ছি হচ্ছে আমরা আছি হচ্ছে এখন চারজন, তো দেখতে হচ্ছে জিতেন আছে, শম্ভু আছে, সুমন আছে আর সুদীপ বাপ্পা অমিত আসছে। তো আমরা এখন আপাতত লধাশুলিতে আছি, তো এরপর যাবো হচ্ছে বিরিয়ানি ফার্স্টে, তো এখান থেকে এখন বিরিয়ানি যাবো। বিরিয়ানি প্যান্ডেলটা নাকি ভালো করেছে, তো সেখানে গিয়ে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো তার আগে বলে দিই ভিডিওটা একটা লাইক করে দেবে, আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করি তো তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমি হয়তো এখন একটা তোমরা হয়তো আমার ভিডিওর অ্যাঙ্গেলটা দেখো দেখে এখন কী বলবে তোমরা হয়তো এত হোয়াইট কেন লাগছে। তো এটা আমি আমার একটা বন্ধুর ফোন থেকে করছি, তো এটা আইফোন, কোনো আইফোন নয়। এই ফোনটার নাম কি, ফোনটার নাম রিয়েলমি জিটি মাস্টার। তো ফোনের কোয়ালিটিটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর একটু ওয়াইড অ্যাঙ্গেলে করছি ভিডিওটা, তো কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবছর বিরিহাঁড়ির এবছরের সেরা থিম, এই যে থিমটা তোমরা দেখে নাও কেমন হয়েছে। তো এই যে বিরিহাঁড়ির পুরো মেলা এপাশে বসেছে আর প্রচুর কাদা হয়েছে মেলার এই সাইডে, আর এই যে বিরিহাঁড়ির পুরো প্যান্ডেলটা মানে পুরো থিমটা আর কি। তো কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আমাকে তো বেশ ভালোই লেগেছে, তো তোমাদেরকে ভিতরে গিয়ে সব কিছু দেখাবো। তো দেখতে পাচ্ছ বিরিয়ানির ভিতরের থিমটা এরকম দেখি, তো মাঝে একটা বট গাছ আছে, তো ভিতরের থিমটা দেখতে মোটামুটি ভালোই লাগছে, কারণ ভিতরটা মানে জেল, মানে জেলে যেমন লোকগুলো শাস্তি পায় থাকে আর কি, যেমন হয়ে থাকে, তো সেইটা তুলে ধরেছে, তো বেশ মোটামুটি ভালো লাগছে। তো ঠাকুরটা এবার দেখাবো। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার। তো গাইজ আমরা বিরিয়ানি থেকে ঘুরে এখন চলে এসেছি, তো এখন যাচ্ছি যে গিদনি, তো চিল্কিগড়ের সামনে যে ডুলুং নদীটা আছে তো সেই নদীর কাছে আছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আপাতত আমরা যাবো হচ্ছে গিদনি, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা যাবো হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদেরকে বাড়ি আসতে হবে তাড়াতাড়ি, কারণ আমরা আগের দিন প্রচুর লেট ছিলাম। তো আজকে জানো তো বিজয়া দশমী, তো সে মানে রাস্তাঘাটে প্রচুর অবস্থা খারাপ, প্রচুর জোরে বাইক চালাচ্ছে, তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে অন্ধকার। তো দেখতে হচ্ছে এটা ডুলুং নদীর সাইডে আমরা এমনি দাঁড়িয়ে আছি, তো এখন যাবো হচ্ছে গিদনি, তো গিদনিতে যে প্যান্ডেলটা বেস্ট হচ্ছে সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো, তো এখন ডাইরেক্ট গিদনিতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা এবছর পূর্বাশার থিমটা দেখে নাও, তো গিদনির এটা হচ্ছে পূর্বাশা, তো পূর্বাশা ক্লাবের এবছরের থিমটা দেখো জাস্ট সেরা লাগছে দেখতে, আর এখানে দেখতে হচ্ছে আই লাভ পূর্বাশা, তো এখানে সবাই ফটো তুলছে আর কি। তো মোটামুটি বেশ থিমটা প্যান্ডেলটা চারদিকটা সব ভালো লাগছে, আর এখানে দেখতে লাইন দিয়ে সবকে যেতে দিচ্ছে আর কি, তো কিছু কিছুজন যাচ্ছে আর কিছুজনকে আটকে দেওয়া হচ্ছে, তারপরে যেতে দিচ্ছে আর কি। তো পূর্বাশা এবছর মনে হয় কিছু প্রাইজও পেয়েছে, পুরস্কার পেয়েছে মনে হয়, দেখতে হচ্ছে আগের দিয়ে দেখাচ্ছে। তো আমরা লাইনে ঢুকিনি, আমরা উল্টো দিক থেকে ঢুকেছি, তোমরা সেটা দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। Thank you.
তো এখন আমরা হেঁটে হেঁটে করে যাচ্ছি গিদনির স্পোর্টিং ক্লাব। তো দেখতে পাচ্ছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তো প্রচুর কাদা হয়েছে চারিদিকে। তো আমরা গাড়ি একটা জায়গায় রেখে দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্পোর্টিং ক্লাব। তো স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা নাকি শুনেছি ভালো হয়েছে, তো চলো যাওয়া যাক। তো এবছর গিদনি স্পোর্টিং এর ক্লাবের থিমটা দেখতে পাচ্ছ গাইস, সেরা লাগছে, আমাকে তো বেশ ভালো লাগছে। তো তোমাদেরকে গোটা পুরো প্যান্ডেলটা থিমটা তোমাদেরকে সবকিছু দেখাবো, তো দেখতে থাকো। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থা সুদীপ হোটেলে কোনোদিন তরকার রুটি খাইছিস? ও কালকেই খাইলো বল, হ্যাঁ অযোধ্যায় খাইল, তার আগে কোনোদিনও খাইছি নাই বল। কেমন লাগছে অমিত? বাপ্পা মোরোটা রুটি খাবে, এখন আমাদের তড়কা রুটি খাওয়া আছে বালি ভাষাতে। আর শম্ভু কিনে খাই খাচ্ছে, শম্ভুকে দেখাও না, তোর দিদি দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এখন তড়কা রুটি নিয়ে নিয়েছি, তো এটা প্লেটটা হচ্ছে আমার আর জিতেনের। তো জিতেন এখন বই নিতে ব্যস্ত, খাবি না নাই? দেখতে পাচ্ছ তড়কা রুটি আছে, তো প্রচুর খিদা পাচ্ছে, তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। শুধু প্লেন তড়কা আছে, রুটি আছে, আর দেখতে পাচ্ছ সিম্পল যেগুলো খাওয়ার, গরিব মানুষ তো আমরা, গরিব মানুষ বলছি পয়সা ময়সা নাই, যদি পয়সা কেউ দিত তাহলে আমরা মাংস মাংস খাতি দেখা দিন কি ভিডিও। আমাদের কাছে পয়সা নেই, সেই জন্য আমরা এসব খাচ্ছি আর কি। তো আমরা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমার সঙ্গে দেখা হবে, চলো ফটাফট খাওয়া দাওয়া। এখন আমি আছি হচ্ছে বালি ভাষাতে, তো আমি হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তো কারণ প্রচুর খিদা পাচ্ছিলাম। আমরা সে একটার সময় বেরিয়েছি, তারপরে গিদনি বিরিয়ানি যে প্যান্ডেলে তোমাদেরকে দেখানোর সেই প্যান্ডেলে দেখেছি, তো পুরোটা এক্সপ্লোর করেছি, পুরোটা ঘুরেছি। তো যে যে গিদনির একটা প্যান্ডেলে ঢুকতে পাইনি কারণ সেখানে লাইন দিতে, তো আর লাইন দিতে হলে আর অনেক দূরে, তো সেই জন্য আমরা এখানে ঢুকিনি। তখন আমরা বালি ভাষা হোটেলে একটা খাওয়া দাওয়া করলাম, তোমাদেরকে দেখালাম। তো খাওয়া দাওয়ার আগে ভিডিওটা শ্যুট করিনি কারণ হচ্ছে তখন মানে একটা আলাদা পার হইলো, বৃষ্টি পড়ছিল এখানে, তো সেই জন্য আগে প্রথমে আমরা হোটেলে ঢুকেছি, তো খাবার অর্ডার করা হইলো, তো সেই জন্য খাওয়ার পরে বলছি আর কি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তো তাড়াতাড়ি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখন যাবো হচ্ছে প্রথম বাড়ি, প্রথমত বাড়ি যাবো কারণ প্রচুর বাড়ি থেকে ফোন ঢুকছে সবার। তো 11:30 বেজে গেছে, তো হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন আমি আছি যাচ্ছি হচ্ছে বালি ভাষার একটা সাইডের হোটেলে। তো দেখতে পাচ্ছ NH6 আমার পিছনে সাইডে আছে, তো এখন যাবো হচ্ছে বাড়িতে। তো পরে একটা ভালো ভিডিওতে তোমাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি দেখাবে, তো ততক্ষণ চলো টাটা বাই বাই, পরে একটা ভালো ভিডিওতে দেখাবে। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা 3K যেতে পারবো না, আমার 3K অনেক কাছাকাছি, অনেক কাছাকাছিতে আছি। তো তাড়াতাড়ি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, চলো পরে একটা ভিডিওতে দেখা হবে।